হ্যালো গাইজ, আমি শ্রাবণী। আজ চলে এসেছি আজিমগঞ্জের বড়নগরের কিছু মন্দির এক্সপ্লোর করতে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও। গঙ্গার ধার দিয়ে যেতে কার না ভালো লাগে। আজ যে মন্দিরগুলো দেখাতে চলেছি সবগুলি গঙ্গার তীরেই অবস্থিত, তাই বেশি কথা না বলে এগোনো যাক। দেবীপুরের রাস্তাটা মনে হচ্ছে তিন মাথার সেম জিনিস হয়, মানে এই পার থেকে ওপার থেকে দেবীপুর চলে আসে। ওই জন্য এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গেট ধরে দাঁড়িয়েছিল, ভিতরে আর আসতে দেয় না। তো তারপরে কিছুক্ষণ পরে বলে তারপরে ঢুকলাম। এখানে পরপর চার পাঁচটা মন্দির রয়েছে, তোমরা যারা আসতে চাও তারা আজিমগঞ্জ থেকে টোটোতে করে আসতে পারো। মন্দিরটিতে পাঁচমুখী শিব রয়েছেন, তাই মন্দিরটির নাম পঞ্চমুখী শিব মন্দির। তোকে তো নেবই, তোর তো ভিডিও। কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে। মন্দির থেকে বেরিয়ে গঙ্গার তীর হয়ে আমরা সামনে আরেকটি মন্দিরে যাই। মন্দিরটির নাম হলো চার বাংলা মন্দির, কিন্তু দুঃখের বিষয় মন্দিরটি বন্ধ ছিল, তাই জন্যে আমি মন্দিরটা দেখাতে পারলাম না। উল্টো দিকে গঙ্গা। কত পুরনো স্থাপত্য, সব ভেঙে জঞ্জাল। আচ্ছা, ওই দিকে আরেকটা মন্দির আছে। চল দেখা যাবে নাম কি হলো। ব্যাপারটা যে মাস্কটা না হাতেই নিয়েছিলাম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মাস্ক পরেছিলাম, মাস্কটা হাতেই নিয়েছিলাম, কখন যে হাত থেকে পড়ে গেল কিছু বুঝতেই পারা গেল না। আচ্ছা, এখন আমরা যাবো শ্রী শ্রী রাজা রাজেশ্বরী দেবী মন্দিরে। মাস্ক ফেলে দিয়েছিস তো, কি করবি।
স্থাপিত 1757 খ্রিস্টাব্দে বড়নগর রানী ভবানী পাড়া আজিমগঞ্জ। A few inches later, ভিতরে ঢোকা গেল না যেহেতু এখন দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। তাই আমরা এখন আবার যাচ্ছি ওইদিকে। আমরা ভালোই লাগছে চশমা পরে, ডোন্ট ওয়ারি। বাই, থ্যাংক ইউ। আমরা আজকে এই দুটো গ্লাস কিনলাম, ও কিনেছে সিলভার কালার, আমি কিনেছি ব্ল্যাকে। তো কেমন লাগছে আমাদেরকে? খুব ভালো লাগছে, আমার তো তোকে ভালোই লাগছে। আমার তোকে খুব ভালোই লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ঘোরা হয়ে গেল আজিমগঞ্জ বড়নগর। ভিতরে মন্দিরে যেতে পারলাম না, এই জন্য করোনার জন্য খুবই খারাপ লাগছে। কিন্তু ওরা একদিক থেকে ভালোই করেছে, কেন কি আমরা গেলে তো আরো দর্শনার্থীরা তো ঢুকতে পারবে। এত ভিড় করা খুব ভালোও না। যাই হোক, আমাদের গঙ্গা ওই পারটা জিয়াগঞ্জ, এই পারটা আজিমগঞ্জ। আমার বাড়ি জিয়াগঞ্জে, তো এখান দিয়েও নৌকা পার হওয়ার রাস্তা আছে, কিন্তু আমরা এখান দিয়ে হব না। আচ্ছা, তো পৌষালি বলছিল কি খাবে, কি খাবি তুই? তেলে ভাজা কিছু তো যেতে যেতে পথে এই দোকানটা দেখতে পেলাম এবং দাঁড়িয়ে গেলাম কিছু খাওয়ার জন্য। কি খাচ্ছিস? মুড়ি চপ। চপ মুড়ি? হ্যাঁ, কেউ খায়নি তো এই জন্য দেখা বেশি করে। আমার তো খেতে পারিনি। তোমরা কেউ কোনোদিন চপ মুড়ি খেয়েছো? Few moments later. এই তো আমাদের খাওয়া হয়ে যায় এবং আমরা চলছি এখন বাড়ির উদ্দেশ্যে। ওখানে একটা নেতাজি সুভাষ চন্দ্রের স্ট্যাচু আছে, দিল্লি চলো। আমাদের জিয়াগঞ্জে আছে, এখন জিয়াগঞ্জ চলো, দিল্লি চলো না। ভালো মন্দ মিশিয়ে একটা সুন্দর বিকেল আমরা একসঙ্গে কাটালাম। যাই হোক, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থেকো। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে।